হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে ভারত সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ কালচারাল ডিপার্টমেন্টের অধীনে এশিয়াটিক সোসাইটিতে কিছু শূন্য পদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে কি বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরছি ভারতবর্ষের যে কোনো জায়গার প্রার্থীরা এই সব পদের জন্য আবেদন করতে পারে তো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে নোটিফিকেশনটি ডাউনলোড লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে এ দিয়ে দেওয়া হবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা কর্মসংস্থান অনলাইন লিখে যদি সার্চ করেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে সো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কি বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের সঙ্গে তুলে ধরছি দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি নোটিশ বলে এখানে দেওয়া রয়েছে রেফারেন্স নাম্বার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল আটই অক্টোবর দু হাজার একুশ তারিখে এখানে বলা হয়েছে দি এশিয়াটিক সোসাইটি এক্ষেত্রে ক্ষেত্রে যে বলে দিই যে এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোন্স কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তো বর্তমানে এটা কেন্দ্র সরকারের অধীনস্থ একটি সংস্থা

কী কী পোস্ট রয়েছে পরবর্তীতে বলছি অল দ্য পোস্ট ক্যারিজ ডিএ অ্যান্ড আদার অ্যালোয়েন্স এস অ্যাডমিসেবল টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড ইন কলকাতা আদার আদার দেন পে ইন পে মেট্রিক্স তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে স্কেল রয়েছে সেই অনুপাতে কিন্তু দেওয়া হবে বিস্তারিত কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি সবচেয়ে প্রথমে যে পোস্ট দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রুপ বি পোস্ট নন মিনিস্ট্রিয়াল এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে দুটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে স্কেল অফ পে কী দেওয়া হবে পে লেভেল কিন্তু রয়েছে সেভেন্থ পে লেভেল সেভেন অ্যাজ পার পে মেট্রিক্স সেভেন্থ পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেভেন্থ পে কমিশন রয়েছে সেই অনুপাতে কিন্তু স্যালারি দেওয়া হবে এস লিমিট বলা হয়েছে বত্রিশ বছর ম্যাক্সিমাম ঠিক আছে মুড অফ রিক্রুটমেন্ট কীভাবে নিয়োগ হবে ডাইরেক্ট কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে কোয়ালিফিকেশন এখানে যেটা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ইনফরমেশান সায়েন্স ওকে ডকুমেন্টেশন অর আদার ইকুইভেলেন্ট প্রফেশনালাইজেস মাস্টার ডিগ্রি কিন্তু পাস হতে হবে ঠিক আছে যেটা বললাম যে লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশান সায়েন্সের এরপরে যে রয়েছে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি মিনিস্ট্রিয়াল পোস্ট এখানে টোটাল নটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে নটি ভ্যাকেন্সি এসসির জন্য রয়েছে একটি ও বিসির জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে এরপরে এখানে বলা হয়েছে পে স্কেল পে লেভেল টু এস পে মেট্রিক্স সেভেন সেভেন পে কমিশনের পে লেভেল টু অনুসারে কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে ম্যাক্সিমাম যে এজ লিমিট এখানে বলা হয়েছে সাতাশ বছর অর্থাৎ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট মুড হচ্ছে ডাইরেক্ট কোয়ালিফিকেশন যেটা এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট অফ স্কুল ফাইনাল অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইথ নলেজ অফ টাইপিং নলেজ অফ কম্পিউটার অপারেশন ডিজার্ভেল অর্থাৎ আপনাকে কিন্তু কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারের টাইপিং কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং আপনাকে জানতে হবে স্কুল ফাইনাল কিন্তু পাশ করে থাকতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন ওকে পরবর্তী যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে বাইন্ডার অর মেন্ডার এখানে গ্রুপ সি নন মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে চাকরি হবে এখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য যে কেউ আবেদন করতে পারে কোনো প্রবলেম নেই এখানে যে স্যালারি বলা হয়েছে এই পদে পে লেভেল দুই অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ কিন্তু সাতাশ বছরের মধ্যে আবেদন করার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে পাশাপাশি প্রার্থীকে কিন্তু যে কোনো সরকারি প্রেসে ন্যূনতম পাঁচ বছরের বাইন্ডিংয়ের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই বাইন্ডার ওর মেন্ডার পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী যে পদ রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে মোট শূন্য পদে যেখানে এখানে সংখ্যা বলা হয়েছে টোটাল কিন্তু পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে চারটি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এই পদে নির্বাচিত প্রার্থীকে কিন্তু ফেলেবেল লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এই পদে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে প্রা অবশ্যই কিন্তু প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু কাজের অভিজ্ঞতা আপনাকে কিন্তু থাকতে হবে তো ইনস্ট্রাকশান টু ক্যান্ডিডেট যে সমস্ত এখানে কিছু ইনস্ট্রাকশান বলে দেওয়া রয়েছে তো যেটা মেন হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটির ডাউনলোড লিঙ্ক আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারেন সেটা সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন অ্যাপ্লিকেশান ফর্ম ডিউলি কমপ্লিট ইন অল রেসপেক্টস অ্যালং উইথ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কাস্ট এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করতে হবে এখানে সেলফ অ্যাটেস্টেড চলবে কিনা সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়নি তো ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন ওকে এবং যেটা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম আর ডিউলি অল রেসপেক্ট অ্যাডিস্টেড অফ সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন কাস্ট সার্টিফিকেট সেটা দেবেন শুড বি সেন্ড টু জেনারেল সেক্রেটারি কোনো অ্যাড্রেসে আপনারা সেন্ড করবেন একটা আপনারা মুখবন্ধ খামের মধ্যে কিন্তু আপনাকে স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডকুমেন্টস পাঠাতে হবে এই যে অ্যাড্রেসটা বলছে এই অ্যাড্রেস আপনারা পাঠাবেন জেনারেল সেক্রেটারি দি এসিয়াটিক সোসাইটি ওয়ান পার্ক স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান সিক্স এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং খামের উপরে কিন্তু অবশ্যই আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন অ্যাগেনস্ট ভ্যাকেন্সি নোটিফিকেশান নাম্বার এটা দিয়ে দেবেন ডেট আট দশ দু হাজার একুশ খামের উপরে কিন্তু আপনাকে এটা মেনশন করতে হবে এরপর এখানে বলা হয়েছে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে কিন্তু তিরিশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট এই ডেটের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্ম অফিসে পৌঁছানো চাই নত কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নট ইন প্রেসক্রাইবড ফরম্যাট অর ইনকমপ্লিট ইন এনি রেসপেক্ট অর নট অ্যাক্পেন্ট বাই রেলেভেন্ট সার্টিফিকেট ডকুমেন্টস ফটোগ্রাফ শ্যাল বি রিজেক্টেড উইদাউট এনি নোটিশ কোনো যদি ভুলে তাহলে কিন্তু সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে এরপরে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সেন্ড থ্রু এনি আদার মোড অর অ্যাপ্লিকেশন রিসিভড লেট উইল নট বি কনসিডার্ড অন্য কোনো মোড়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিসিভ করা হবে না একমাত্র কিন্তু আপনাকে স্পিড পোস্ট অথবা কুরিয়ারি করতে হবে তারপরে সেভেন্থ নাম্বার এখানে যে বলা হয়েছে ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট পিএসইউ অটোনোমাস বডি শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু প্রোপার চ্যানেল তারপরে এখানে বলা হয়েছে আট নাম্বার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনক্লুডিং দ্য আপার এস লিমিট উইল বি নোট অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান আপনারা বয়সটা হিসেব করবেন তিরিশ এগারো দু হাজার একুশ তারিখ হিসাবে রিল্যাক্সেশন কিন্তু রয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য যেমনটা এস সি ক্যান্ডিডেট হলে পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেট হলে তিন বছরের বয়সে ছাড় পাওয়া যায় তেমনটা কিন্তু এখানে গভর্নমেন্টের রুলস অনুসারে কিন্তু আপনারা পাবেন তারপর এখানে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট যে ইন কেস এনি ইন ওকে মিস্টেকস আর এখানে সেরকম কিছু নেই ইন কেস এনি ডিসপুটস লিগাল প্রোসিডিং অ্যাগেনস্ট তো এখানে সেরকম কিছু নেই অ্যাপ্লিকেশান ফর্ম এটা দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবেন এটা এবার আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান যারা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা শুধু এই ফর্মটি প্রিন্ট করবেন ঠিক আছে সবচেয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাফিক্সের রিসেন্ট পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ এখানে আপনারা একটা ফটো আটকান নেবেন এবং ফটোর উপরে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন সম্ভবত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড হলেই চলবে যেমনটা বোঝা যাচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস আপনার নেম এখানে ব্লক লেটার দিয়ে দেবেন ফাদার্স নেম বা হাজবেন্ড নেম ন্যাশনালিটি ইন্ডিয়ান ডেট অফ বার্থ এগুলো আপনাদের মতো আপনারা ফিল আপ করে নেবেন ফোন নাম্বার ইমেল আইডি দেবেন আধার নাম্বার দিলেও দিতে পারেন এলেভেন নাম্বার যে কালাম রয়েছে এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন নেম অফ দ্য এক্সামিনেশন ফার্স্ট কোন ক্লাস পাস করেছেন কত সালে পাস করেছেন কোন বোর্ড থেকে ডিভিশন বা ক্লাস গ্রেড যেটা আপনার মার্কশিটে রয়েছে সেটা আপনারা মেনশন করবেন ওয়ান বাই ওয়ান ওয়ান টু করে ঠিক আছে সিরিয়াল এরপরে প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে দেবেন নয়তো দেওয়া দরকার নেই এক্সপিরিয়েন্স যদি থাকে দেবেন ওকে ডিক্লিয়ারেশান এখানে প্লেস দিয়ে দেবেন কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করছেন ডেট দিয়ে দেবেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে আপনার সিগনেচার করে দেবেন এখানে এনক্লোজিয়ার কোন কোন সার্টিফিকেট দেবেন সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি আপনার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট সার্টিফিকেট আপনারা দেবেন অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ অল এক্সামিনেশন বিগেনিং উইথ মেট্রিকুলেশন আপনার যতগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলোর আপনারা মার্কশিট সার্টিফিকেট এবং মার্কশিটটা দিয়ে দেবেন মাধ্যমিক থেকে শুরু করে নেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক আছে এরপরে রয়েছে সার্টিফিকেট আর প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে সেটা দেবেন আধার নাম্বার যদি দেন তাহলে তার কার্ডটা জেরক্স দিতে হবে ওকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা অ্যাডাস্টেড করে দেবেন এরপরে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেকেন্ড এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রতিটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া রয়েছে আপনারা আপনাদের মতো অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন সেমভাবে আপনারা ফিল আপ করবেন ফটোর উপর সেলফ অ্যাডাস্টেড করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন ঠিক আছে সিগনেচার করবেন কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটেস্ট করতে হবে এর মধ্যেই কিন্তু ফর্মের মধ্যেই বলে দেওয়া রয়েছে সঠিকভাবে আপনারা কিন্তু এগুলো অ্যাটেস্ট করে দেবেন থার্ড রয়েছে বাইন্ডার আর মেন্ডার এই পদের জন্য সেমভাবে আপনারা ফিল আপ করবেন আপনার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামে অথবা ইনস্টাগ্রামের থ্রুতে ডিসক্রিপশানে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো করেননি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই ফলো করে নেবেন তো এটা একটা ভিডিও ছিল আপনাদের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেমভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন ঠিক আছে পারলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ধন্যবাদ